আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটি নতুন ব্লগে। তো শরীর অনেক বেশি খারাপ, কালকে সারাদিন কাজ করছি, দেন সন্ধ্যা থেকে রান্নাবান্না করছি, তাও খিচুড়ি রান্না করছিলাম, আর কালকে শুধুমাত্র কিচেনটা পরিষ্কার করছি, যাতে কিছু আছে সব কিছু আমি যতটুকু পারছি করছি। আর জানি না কেমন হয়েছে, আমি শেয়ার করি আপনাদের সাথে, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। উঠবো এখানে, আচ্ছা উঠো উঠো। আপনি কালকে এখানে ওঠার জন্য যে পাগলাম করছে, এই যে আচ্ছা এইখানে উঠছে, ওখানে কোঠা যায়, আমি এখানে কত কষ্ট করে উঠাইছি, আমি কোঠাইতে পারি তোমারে? আসো আসো আসো, নিচে নামো। তো কালকে একটুখানি বেডরুম দূর ছিলাম, কিন্তু বেডরুমে হলো যে চাবি ছিল, ওয়ার্ড্রোপের চাবি হলো ভাবি আর আপা মিলে কই রাখছে আল্লাহ জানে, বলতে পারে না, বসো। তো এই জন্য আর বেডরুমে কাজ করতে পারি নাই, কালকে শুধু কিচেনে কাজ করছি। এই যে দেখেন, এগুলো সব পরিষ্কার করছি, আর এর আগের রাতে যে আমি ফ্রিজ পরিষ্কার করছি, পরিষ্কার করছে তারপরে হঠাৎ করে নতুন অন্য পানি দিয়ে গোসল টোসল করা হয়েছে, তো প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে গেছি। এখানে দেখেন, এখানে ইয়ের লাগানোর মতো সিস্টেমটা আছে, তো এই জন্য আমি ব্লেন্ডারটা এখানেই রাখছি। ব্লেন্ডার কিন্তু অল টাইম প্রয়োজন পড়ে, জুস বানানো, যে কোনো মশলা ভর্তা, মানে প্রয়োজন পড়ে। তো এইখানে হলো কিছু থালাবাটি, এগুলো ছোট ছোট কিছু জিনিসপত্র, এই জন্য ওই কর্নারে রাখছি। আর এখানে হলো দেখতে পাচ্ছেন, মনে হয় তো সেটা মানে ইয়ের মতো ছোটোখাটো একটা দোকান, এখানে কত কিছু, এখানে অনেক কিছু। তো এইখানে এইভাবে রাখছি, এগুলো আর কিছু জিনিসপত্র আছে, এগুলো ডিব্বার মধ্যে ভরা হবে, ডিব্বাগুলো শুকাইতে দিছি। তো এই তো নিচের একটা আছে, একটা ওইদিকে রাখছি, এদিকটা ফাঁকা। আমি জিনিসপত্র কম পছন্দ করি, হেভি জিবি আমার ভালো লাগে না, তো আমি যত পারি জিনিসপত্র কম রাখি এবং ফালাই দিই, যাতে মানে আমি অল্প দিয়েই কাজ চালাই যাব, বেশি দরকার নেই, আমার ঝামেলা ভালো লাগে না। তো ওখানে পেঁয়াজ রাখছি আর আলু রাখছি, আরও কিছু থাকলে আদা রসুন এগুলো হলো ওখানে রাখবো, জায়গা আছে অবশ্য। তো এই দেখেন, এই দেখতে কিন্তু ফাঁকা, ওটা একটা ময়লা ঝুড়ি আছে, এখানে হলো চালের ডিব্বাটা, আর চুলা, কালকে রান্নাবান্না করছিলাম এটার মধ্যে মাছ ভাজা আছে, আর এখানে হলো লবণ, তেল আর শুকনো মরিচের গুঁড়ো আর ইয়ের হলুদের গুঁড়োটা রাখছি, কারণ এগুলো অল টাইম প্রয়োজন পড়ে। তো এই জন্য কিচেনে রাখা, মানে ওই সামনেই রাখা হয়েছে। তো কেমন হয়েছে বলবেন, আমি পুরো এটা একটু শেয়ার করি, আপনি একটু স্মরণাম্য। তো সবাই দোয়া করবেন, অনেক বেশি অসুস্থ হয়ে গেছি, যত সুস্থ থাকি এই কাজগুলো করে, যাতে আমি যাই হয় কাজ করার পরে যাতে হয় আম করে নামো। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর মাশাআল্লাহ হয়ে যাচ্ছে কাজ, অল্প স্বল্প করেই হয়ে যাচ্ছে। আর এই যে হলো ফ্রিজ, তো অনেকেই বলতেছে কি রান্নাঘরে ফ্রিজটা রাখাটা উচিত হয় নাই, কিন্তু এখানে রাখাটার কারণ হলো প্রথমত আমি একা, দ্বিতীয়ত আমার তো লোকজনও নাই রান্নাঘরে এসে হেবি জেবি কাজ করবে, কি আম্মু বুঝতে পারছি তুমি কোনটা জানো না, যাও বুঝতে পারছি তো তুমি, হ্যাঁ দাঁড়া আমি দিতেছি আমি দিতেছি। তো এই জন্য ই রাখছি, আর এইখানে দেখেন, মানে আমি পুরো রুমটা এখন শেয়ার করি, এখন আজকে হলো ওই ছোট বেডরুমটা ধরবো, এখানে দেখেন কত ময়লা, কি আম্মু দিচ্ছি দিচ্ছি। তো আজকে হলো এই বেডরুমটা আমি পরিষ্কার করব, কালকে হালকা পাতলা কিছু কাজ ছিল ওগুলো করছি, সুযোগ পাই নাই কারণ কিচেনটা পরিষ্কার করারই ছিল। তো দোয়া করবেন একে একে যাতে সবগুলো গুছাই ফেলতে পারি, আর আপনারা তো সাথে আসেন, এই দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য, যাতে সুস্থ থাকি। আমি অনেক বেশি অসুস্থ, তারপরও কথা বলতেছি কারণ এটা আমার কাজ, তারপর হলো রুম তো গুছাতেই হবে, আমি ভাবতেছি মরি বাঁচি আগে রুম গুছাই, তারপরে হলো যা হবার হবে। কি খাচ্ছ, শেষ? আমি আর দেবো না, আমি আর দেবো না, না আর দেবো না, আমি না আমি দিবই না, কেন দিব, হ্যাঁ এত ঠান্ডা খাইলে হয়, হ্যাঁ দেখেন কি করলো, কি দিব না আমি দিব না, না আমি পারবো না দিতে, দেখেন খাইয়া পুরো ড্রেসটাই নষ্ট করে ফেললো।
চলে যাচ্ছে কি আচ্ছা একটুখানি আছে ওটা খাওয়ার পরে আর পাব না যা নাই কে আমি আর দিতেই পারবো না চলো একটুখানি আছে এইটা আইয়া এইটা ওই যে নিচে বোতল নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও এই 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 তো চলে আসো চলে আসো কেমন করে তাড়াহুড়া করে কি তো অনেকে হলো আবদিয়ার চোখের ডক্টরের কথা বলেন আবদিয়ার আর আর কিছুদিন গেলেই আমরা ডক্টরের কাছে যাব আবদিয়ার বয়স প্রয়োজন তো একটা চিকিৎসা করতে হলো তো ছোট বাচ্চা তো ও তো আর বড় মানুষ না আমরা না যে যখন ইচ্ছে তখন যে কোনো চিকিৎসা করে ফেললাম তো ওর জন্য প্রায় দশ বারো বার হলো এই ডক্টরের কাছে যাওয়া হয়েছে চোখের জন্য মানে চোখের ইয়ের কারণে তো বলছে যে একটুখানি বয়স হলে তারপরে এটার ট্রিটমেন্টটা করবে কারণ ওর ওই বয়সটা হয় নাই যে চিকিৎসাটা করবে ওই বয়সটা হয় নাই তো ইনশাল্লাহ কাছাকাছি চলে আসতেছে আর কিছুদিন গেলেই হলো বয়সটা পরিপূর্ণ হয়ে যাবে আমরা ডক্টরের কাছে যাব তো দোয়া করবেন যে প্রবলেমগুলো আছে এগুলো যাতে ঠিকঠাক হয়ে যায় কারণ আল্লাহ জানিয়ে দেওয়া জিনিস আমি চাইলেই কি পারবো ঠিক করতে তারপর আপনারা দোয়া করবেন চিকিৎসা দ্বারা অনেক কিছুই হয় হ্যাঁ তা অনেকেই আবদিয়াকে বলে যে সমস্যাটা আমি ওটা মুখ দিয়ে নিতে চাই না আমার ভালো লাগে না কারণ আমি অনেক খুশি আমার মেয়ে যেটাই হয়েছে আমার অনেক ভালো লাগে মানুষ কে কী পছন্দ করে ওটা দেখে আমার লাভ নেই তারপর আমি চেষ্টা করবো যেহেতু মানুষ এগুলো বেশি একটা পছন্দ করে না তারপর আমি চেষ্টা করবো তারপরও যা হয় আল্লাহর হাতে চলো আসো ফ্রিজ আর খোলো না এখন একটা বদভ্যাস হয়ে গেছে ফ্রিজ খুলে ফেলে চলো আসি এদিক চলো এদিক চলো
চলে আসলাম রান্নাঘরে, সারাদিন কাজ করছি আমতি আর আমি মিলে, তা তো দেখতে পেলেন। মানে প্রত্যেকটা কাজের মধ্যে সে থাকবে, আমি ঘর ঝাড়ু দিব, আমার সাথে আরেকটা ঝাড়ু নিয়ে সে ঘর ঝাড়ু দেবে। তো এভাবে করতে করতে মা মেয়ে দুজনে মিলেই হলো মিলেমিশে কাজ করলাম। তো কাজ করার পরে, গোসল টোসল করার পরে আমতি ঘুমাই গেল, না খেয়ে ঘুমাই গেল। মানে অনেক চেষ্টা করলাম উঠানোর জন্য, উঠলো না। তো কিছু ফল খাইছিল কাজের মধ্যেই, ফাঁকে ফল খাওয়াইছিলাম। তো এখন হলো কি খাবো, ই আছে, খিচুড়ি আছে। খিচুড়ি বলতে ওরকম না, চাল দিয়ে শুধুমাত্র। আবদিয়া হলো আলু পছন্দ করে, আর আবদিয়ার শরীরটা ভালো না তেমন, এই জন্য ও খাওয়া দাওয়া ঠিক মতো করে না, খাইতেই চায় না। তো এই জন্য ওর জন্য হলো আলু দিছি, আর আমার জন্য ডাল দিয়ে চাল দিয়ে এমনি সাদা বউ ভাতের মতো রান্না করছি। তো এটা আল্লাহ জানে, আমি সকাল 10টা বাজে ফ্রিজে রাখছি, না ভালো আছে। তো তেল দিয়ে বাগার দিয়ে রান্নাটা করছি, আলু আবদিয়ার জন্য, ডাল আর ভাত হলো আমার জন্য করছি। তো ভাবতেছি একটা ডিম ভাই জানে, ক্ষুধা লাগছে, প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। তো সারাদিনটা শেয়ার করলাম, আর গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, জ্ঞান 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 করতেছে, বোঝা যেতেছে কিনা বুঝতেছি না।
আপনি আজ যেহেতু ঘুমাচ্ছে একটু সুযোগ আছে, আমার ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, তো ধনে পাতাও আছে, আমার একটু ব্লেন্ডারে ভর্তা বানাই নেই। তাপ দিয়ে হলো, এখনো ঘুম আসতেছে। আমি সাদা আসলাম কাপড় চোপড় নেওয়ার জন্য, যে রুমটা পরিষ্কার করছি ওই রুমটার পর্দাগুলো লাগাবো, আর আজকে ওই রুমে থাকবো। কারণ হলো আমরা যে রুমে আসি ওই রুমে প্রচুর পরিমাণ গরম, আবদিয়া ঘামায় যায়, ঘাম বেঁচে চলে আসছে আবদিয়ার শরীরে, তো এই জন্য নিতে আসলাম, তো রুমটা গুছাবো, তো সাথেই থাকুন। আর দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের নতুন বাসার ছাদ, কেমন দেখা যাচ্ছে বলবেন? আমার কাছে খুব ভালো লাগে, মানে এই জায়গাটা মানে এত সুন্দর বাতাস, তার মধ্যে আবার খোলামেলা, কত সুন্দর। তো নতুন বাসার ছাদটা কেমন সবাই কমেন্টে জানাবেন, আর এইখানে যদি কেউ দাঁড়াইতে পারেন তাহলে বুঝবেন আসলে এত বাতাস আর এত সুন্দর বাতাস, জুড়ায় যায় এত সুন্দর বাতাস। তা আবদিয়া কিনে কালকে আসছিলাম, আবদিয়া তো যাইতেই চায় নাই এই কর্নারে বসে বসে। আমি হলো আপনাদের কমেন্ট পড়তেছিলাম, কারণ হলো রুমের মধ্যে নেট ছিল না, এই শুধু এই কর্নারে আসে।